স্টালিন, সেই স্টালিনের কিন্তু জন্ম এই জর্জিয়াতেই। মিউজিকটা দেখার কি প্রথম জায়গা এই আন্ডারগ্রাউন্ড মেদান মার্কেটটা, মোটামুটি ধরে রাখুন 90 টাকা। তো 90 টাকা আমাদের ওখানে 4 লিটার জল পাওয়া যাবে। জর্জিয়া একটা জিনিস খুব সুন্দর, যেখানের ভাষা, এখানকার যে ভাষা, এখানকার ভাষাটা অ্যাকচুয়ালি জর্জিয়ান, কিন্তু রাশিয়ানও ইউজ চলে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই জর্জিয়া ছিল। জর্জিয়াতে অর্থোডক্স খ্রিস্টিয়ান কিন্তু প্রচুর রয়েছে। জর্জিয়ার লোক সংখ্যা মোটামুটি 15, টিউনিসির লোক সংখ্যা মোটামুটি 15 লাখ, এবং জর্জিয়াতে যতগুলো চার্চ আছে সবই কিন্তু এই রকমই দেখতে। বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আমার ভ্রমণ। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আজ শুরু করছি তিবিলিসির এই নারিকালা ফোর্ট থেকে তিবিলিসির সুন্দর দৃশ্য দেখার মধ্য দিয়ে। নারিকালা ফোর্ট এখন রিনোভেশন হচ্ছে, রিনোভেশন চলছে। খুব পুরনো একটা জর্জিয়ার টিবিলিসির পুরনো কেল্লা, ওই পাশটা দেখুন। আর এখান থেকে দারুণ লাগছে টিবিলিসির দৃশ্যটা। পশ্চিমের একটু সামনে এগোই। এই জলের বোতলটা নিলাম, এটা নিল 3 লারি, কিন্তু এইখানে টুরিস্টিক প্লেস বলে এই জায়গাটা একটু এক্সপেন্সিভ। 3 লারি মানে মোটামুটি ধরে রাখুন 90 টাকা। তো 90 টাকা আমাদের ওখানে 4 লিটার জল পাওয়া যাবে। খাওয়াটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ট্রান্সপোর্টেশনে অত বেশি এক্সপেন্সিভ নয়। আর হোস্টেল, আপনারা যদি হোস্টেলে থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনাদের বেশি খরচা হবে না, মোটামুটি 450-500 টাকার ভিতরে কিন্তু আপনারা বেড পেয়ে যাবেন ডরমিটারি। এবার যেটা চলে এসেছি এটা হচ্ছে মাদার অফ জর্জিয়া, দেখুন। এটা হচ্ছে মাদার অফ জর্জিয়া, সুবিশাল মূর্তি। এক হাতে তরোয়াল, এক হাতে ওয়াইনের বাটি। মানে ইনি বলতে চাচ্ছেন যে শয়তানদের তিনি তরোয়াল দিয়ে শায়েস্তা করবেন, আর ওয়াইন দিয়ে বন্ধুদের আপ্যায়ন করবেন। এটা হচ্ছে মাদার অফ জর্জিয়া, দেখুন। ভাই, তিবিলিসির একটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে নারিকালা ফোর্ট। এই নারিকালা ফোর্টকে কেন্দ্র করেই কিন্তু রয়েছে তিবিলিসির মেন যে অ্যাট্রাকশনগুলো, ওল্ড টাউন, ব্রিজ অফ পিস, সমস্ত কিছু এইটাকে কিন্তু, এই এটাকে কেন্দ্র করে কিন্তু রয়েছে। তো ভাই, নেমে এলাম পাহাড় থেকে, ওপর থেকে দৃশ্যটা দারুণ লাগলো। আর এখানে দেখুন পাহাড়ের গায়ে গায়ে ঠিক যেমন ফোর্টগুলো হয়, ফোর্টের মতন সমস্ত ওইরকম ডিজাইনের সব বাড়িগুলো করেছে। আর এটা একটা চার্চ আছে। এইবার এই হচ্ছে নদী। এবার আমি এগোচ্ছি মেডারের দিকে। এটা একটা অন্য ব্রিজ দিয়ে আমি এলাম, একটা অন্য ব্রিজ।
ভাই দেখুন নদীর ধারে টিবিলিসির দৃশ্য। ভাই জর্জিয়াতে প্রচন্ড ঠান্ডা, আর অক্টোবর মাস এটা, কলকাতা এখন গরম, আর এখানে এই উইন্ডচিটার গায়ে দিয়ে রয়েছি রাত্রে, আর কালকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে। জর্জিয়া একটা জিনিস খুব সুন্দর, যেখানের ভাষা, এখানকার যে ভাষা, এখানকার ভাষাটা অ্যাকচুয়ালি জর্জিয়ান, কিন্তু রাশিয়ানও দীর্ঘদিন চলে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই জর্জিয়া ছিল। ভাই ওই যে ব্রিজটা দেখছেন ওটা হচ্ছে ব্রিজ অফ পিস, অর্থাৎ শান্তির ব্রিজ। টিবিলিসি শহরে পায়ে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, এবং পায়ে হেঁটে কোনো সড়কে দেখা, এটা কিন্তু একটা খুব বিরাট এক্সপিরিয়েন্স গাড়ি বা বাস স্ট্যান্ডের থেকে, কারণ পায়ে হেঁটে আপনি যত সুন্দর এক্সপ্লোর করতে পারবেন, আপনার যদি পায়ের জোর থাকে সেটা কিন্তু অন্য কিছুতে করা যাবে না। ভাই উঠে পড়েছি ব্রিজ অফ পিসের উপর। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কুরা নদী, কুরা। এটা হচ্ছে ব্রিজ অফ পিস। হ্যালো, হ্যাঁ বোট রাইড, আই এম ইন্ডিয়ান, 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 1%, দ্যাট ইজ বোট রাইড, সো সার্টিলারি, লেটস গো, চালম হিয়ার, হাফ গ্রুপ, ও গ্রুপ, ইয়ে চালম সার্টিলারি, 30 30 লাডি ডিসকাউন্ট, ইয়ে জর্জিয়া প্রাইস, নট নাও, নট নাও, আই হ্যাভ জাস্ট ভিজিটেড, নাও হিয়ার হাফ গ্রুপ, ইউ দেখবো আগে। এই হচ্ছে কুরা রিভার, আর এই হচ্ছে ব্রিজ অফ পিস। আমি এখন দাঁড়িয়ে আছি জর্জিয়ার টিবিলিসির ব্রিজ অফ পিসের ওপর। এই ওল্ড টাউন থেকে আমি চলে এলাম এদিকে, দারুণ সুন্দর এদিকটা দৃশ্য দেখুন ব্রিজ অফ পিস থেকে। ফ্যান্টাস্টিক লাগছে দেখুন। এখানে গান বাজানোর জন্য সব রেডি হচ্ছে। একবার কুরা নদীর এপার থেকে বন্ধুরা দেখে নিন টিবিলিসির দৃশ্য। ভাই ময়ূর, এই ময়ূর গাড়ে চাপিয়ে আপনাকে টাকা চাইবে। ওই ময়ূরগুলোকে ঘাড়ে চাপিয়ে বলবে একটা ছবি তোলো, বা ছবি তুলে একটা বিরাট টাকা দাবি করবে। প্রতিটা টুরিস্ট প্লেসে এরকম রয়েছে। ওখানে একটা ঝর্ণা আছে ভাই, এখানে একটা পিতলের তৈরি, অনেক পুরনো মনে হচ্ছে, একটা গাছ রয়েছে, তা মনে হয় সম্ভবত সোভিয়েত ইউনিয়নের সময়কার। এই কি লেখা রয়েছে পড়াও যাচ্ছে না, ট্রি বাই ডেভিড 1938, এখানে যে লেখা আছে দেখুন। ওয়াও দারুণ সুন্দর দেখুন বসার জায়গাটা। আর এই হচ্ছে কুরা নদীর এই পার থেকে আপনাদের দেখাচ্ছি টিবিলিসি শহরটা। পতাকাগুলো দেখুন, জর্জিয়ার পতাকা, ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা রয়েছে, কিন্তু জর্জিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয় সম্ভবত। আর এটা হচ্ছে কেবল কার কিনকালি, একটা জর্জিয়ান ডিশ। তো ভাই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, পেট পুজো করছি, কিনখালি তিনটে দিয়েছে,
এটা পিওর জর্জিয়ান ক্রুজিন অনেকটা আমাদের দেখুন অনেকটা মোর মতন দেখতে কিন্তু ঠিক মোর মতো নয় এটা দিয়েই আমি এখন মোটামুটি তো ভাই দেখুন এটা হচ্ছে সিওনি চার্চ এখানে সিম কার্ডও আপনারা পাবেন ওয়ান উইক আনলিমিটেড ডাটা 40 লারিতে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেটা হচ্ছে 1200 টাকা সিম কার্ডের দোকান এখানে আছে এই জায়গাটার নাম হচ্ছে মেডান এই একদমই রেক পার্কের কাছেই মেডান এখানে পেয়ে যাবেন সিম কার্ড এছাড়াও এখানে টাকা ভাঙানোরও অনেক দোকান আছে এখানে ইন্ডিয়ান রুপি বদলেও কিন্তু আপনারা লারি নিতে পারেন ভাই এগুলো হচ্ছে সালফার বাথ যেটাকে বলা হতো উষ্ণ প্রস্রবণ এখানে ছিল পুরনো আমলের এই সমস্ত সালফার বাথ এগুলো রয়েছে দেখুন এটাকে বলা হয় লাভ লক ব্রিজ এই প্রেমিক প্রেমিকারা নাম লিখে এই ব্রিজে সমস্ত লাগিয়ে দিয়ে গেছে যাতে তাদের প্রেমটা অক্ষুণ্ণ থাকে ভাই তালাগুলো কিন্তু লাভ সাইনের মতো সব তালা মসজিদ হচ্ছে ময়দান বাজারের পথ কিন্তু একটা দেখার মতন জায়গা এই আন্ডারগ্রাউন্ড ময়দান মার্কেটটা পুরনো আমলে সমস্ত জিনিস আছে এখানে এই যে কিনকালি দেখুন তার রেপ্লিকা বন্ধুরা জর্জিয়া হচ্ছে মোটামুটি 15 লক্ষ লোকের বাস আর এখানকার মানুষরা সকলেই কিন্তু অর্থোডক্স খ্রিশ্চান যার জন্য এখানে চার্চগুলো সব অর্থোডক্স খ্রিশ্চান চার্চ এখন একটা চার্চে আমি যাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল এই বন্ধুরা চলে এলাম হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল আরেকটি বিখ্যাত ক্যাথিড্রাল টিবলিসির ওপরে যে চূড়া সেটা গোল্ডেন বন্ধুরা এটা হচ্ছে হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল টিবলিসির একটা বিখ্যাত ক্যাথিড্রাল
জর্জিয়াতে অর্থোডক্স খ্রিস্টান কিন্তু প্রচুর রয়েছে। জর্জিয়ার লোক সংখ্যা মোটামুটি 15, টিবলিসির লোক সংখ্যা মোটামুটি 15 লাখ, এবং জর্জিয়াতে যতগুলো চার্চ আছে সবই কিন্তু এইরকমই দেখতে, যেটাকে বলা হয় অর্থোডক্স চার্চ, আর এখানকার মানুষরা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। তো এই হচ্ছে হোলি ট্রিনিটি ক্যাথিড্রাল, জর্জিয়ার তথা তিবলিসির একটা অত্যন্ত বিখ্যাত ক্যাথিড্রাল, এটা অবশ্যই একবার দেখবেন। আর এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না, আর হ্যাঁ লাইক দেবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করবেন। তো চলি বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।